নমস্কার বন্ধুরা, পাপিয়া রাজ কুকিং আর্টে আপনাদের সবাইকে স্বাগত। আর এটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাবো চিলি চিকেন। চিলি চিকেনটা কীভাবে বানাবো সেটা আপনারা পুরো ভিডিওটা দেখে বুঝতে পারবেন। চিলি চিকেনটা বানানোর জন্য নিয়েছি চিকেন, টমেটো, পেঁয়াজ কোঁচানো, ক্যাপসিকাম কোঁচানো, কাঁচা লঙ্কা কোঁচানো, আদা বাটা, রসুন বাটা নিয়েছি, এখানে লবণ, ময়দা, পাতিলেবুর অর্ধেকটা নিয়েছি, হলুদ গুঁড়ো, ডিম, সরিষার তেল, গোলমরিচের গুঁড়ো, কর্নফ্লাওয়ার, চিনি, সয়া সস, সাদা তেল নিয়েছি, দারুচিনি, এলাচ আর লবঙ্গ। আর এখানে নিয়েছি চাট মশলা। চিকেনগুলো দেখুন এই ধরনের নিতে হবে, হাড় না থাকে। আর যদি হাড় থাকে হাড় থেকে চিকেনগুলো বাদ দিয়ে শুধু মাংসটা নেবেন, হাড়টা নেবেন না। আর ছোটো ছোটো করে কেটে নিতে হবে। দেখুন এই সাইজের আমি ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। মাংসটা কাটা হয়ে গেছে, দিয়ে দেবো লবণ। আমি রং হওয়ার জন্য এখানে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দেবো ময়দা 1 চামচ, কর্নফ্লাওয়ার 1 চামচকে একটু বেশি দিচ্ছি, সরিষার তেল দিয়ে দিচ্ছি, দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো, আদা বাটা 1/2 চামচ, পাতিলেবুর রস, ডিমটা দিয়ে দেবো অল্প, এখানে গোটা ডিম লাগবে না। 1/2 চামচ দিয়ে দিচ্ছি সয়া সস, সব উপকরণগুলো একসঙ্গে বার মাখিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, সব উপকরণগুলো ভালোভাবে মাখানো হয়ে গেছে। এটা আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখছি। টমেটোগুলো আমি এখানে বেটে নিচ্ছি। টমেটোটা বাটা হয়ে গেছে। আপনারা চাইলে টমেটো সসও দিতে পারেন টমেটো বাটার বদলে। উনান জ্বালা হয়ে গেছে, কড়াটা আমি উনানে বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দেবো। চিকেনের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ চানা মশলা, দিয়ে ভালোভাবে আর একবার মাখিয়ে নিচ্ছি। আস্তে আস্তে একটা একটা করে টুকরো নেবো, তেলের মধ্যে দিয়ে দেবো। মাংসগুলো ভাজা হয়ে গেছে। তুলে নিচ্ছি। বাকি চিকেনগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচানো, পেঁয়াজ কুচানো, ক্যাপসিকাম দিচ্ছি, অল্প আঁচে ভেজে নেব। গরম মশলাগুলো গোটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো রসুন বাটা, আপনারা চাইলে রসুন আদা কুচিও দিতে পারেন। আমি গ্রেভির জন্য এখানে বেটে দিচ্ছি, বেটে দিলে গ্রেভিটা ভালো হয়। দিয়ে দিলাম আদা বাটা, দিয়ে দেবো টমেটো বাটা, লবণ, সয়া সস, দিয়ে দিচ্ছি চিনি, হাফ চামচ চানা মশলা, অল্প কর্নফ্লাওয়ার দিলাম। মশলাটা কষা হয়ে গেছে, দিয়ে দেবো জল। মশলাটা ফুটে উঠেছে, এবার আমি দিয়ে দিচ্ছি চিকেনের টুকরোগুলো ভেজে রেখেছিলাম, দিয়ে দিলাম। ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। কিছুক্ষণের জন্য আমি এটা ঢাকা দিয়ে দেবো, আর অল্প আঁচে করবো। আমার মতন করে চিলি চিকেনটা রান্না করেছি। আপনারা বলবেন কেমন হয়েছে, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। চিলি চিকেনটা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, চিলি চিকেনটা আমার পুরো রেডি হয়ে গেছে। আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতন এখানে আমি ভিডিও শেষ করলাম। আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো। আপনারা সবাই ভালো থাকবেন।